পারি, ওটা দূর হয়। তো আমরা সালাম দিতাম, আর সালাম তখন নাই, এর অর্থ হইল আমি মেসাব, আমি চাই খালি আমার আপনারা সালাম দিতাম, কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল পরিষ্কার একটা মাসলা শুনাইয়ে দিই। আল্লাহ নবী সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি লুকাইলাম, আমি দরজার আওড়ে লুকাইলাম, কাছর আওড়ে লুকাইলাম, পাত্তর আওড়ে লুকাইলাম, আল্লাহর হাবিব রে সালাম আগে দেবার লাগি চেষ্টা করলাম, কিন্তু আমার মৌতর আগ পর্যন্ত আমার জীবন বুড়া হইয়া গেল, আমি সিদ্দিক বিনাশ হইয়া গেলাম, আমার জীবনে আমি নবীজির আগে সালাম দিতাম পারলাম না, নবীজি আমারে দেখলেও আগে সালাম দিয়া দিতা হো সুবহানাল্লাহ। আমরা তো চাই খালি সালাম আমারে দেখবা, আমার ভাই হল সালাম ওলা বড় একটা নিয়ামত, আল্লাহ রহমত বর্ষিত হয়, আর সালামে ফিতনা ফসাদ দূর করে, শান্তি রহমত বরকত নাজিল করে, দুশ্মনীরে মিটায়। আর আরেকটা বড় উপকার হয় সালামে, কিন্তু জানেননি, অহংকার দূর হয়, গৌরব যেটা মানুষের তকব্বুরি যেটা ওটার দূর করি লাগে। তাহলে সালাম দিলে যেন দিবা এন দুই ধরনের লাভবান হইলা, যেন লইলা এন এক ধরনের লাভবান হইলা, যেন লইবাও তো সব পাইলা, আর যে সালাম আগে দিতে পারলা তান দুইটা লাভ, একটা হইলো তাই ডাবল সোয়াব পাইলা, আর দুই নম্বর হইলো তান অহংকার আর গৌরব ভাঙিল, এই মানুষটা পূর্ণ ইমানদার আর মুমিন হইতে সহজ হইল। হুকা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কথা লাগি আমার বাইয়াই আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আনছেন, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হইল ছয়টা, তার তো এক নম্বর হইল ফয়লা হক হইল সালাম দেওয়া, সালাম দিমুনি ভাই ইনশাআল্লাহ সালাম দিতাম, সালাম গাওয়ে গ্রামে বাইয়ে বাইরে দিতে পারবা, স্বামী বিবিরে, বিবিয়ে স্বামীরে, মা বাপ ছেলেরে, ছেলে মারে, বাপে ছেলেরে, ছেলে বাপরে, সালামের মধ্যে কোনো শরম নাই, লজ্জা নাই, কুন্তা নাই, লজ্জা করলেও তুমি নবীজির সুন্নতরে বিনাশ করলায়, বরবাদ করলায়, ধ্বংস করলায় হাসরের দিন জবাব দেওয়া লাগবো। নজওয়ান বন্ধু হল কথা লাগে সালাম আমরা জারি দিত গাঁওয়ের মধ্যে, সালামে আমার ভাই হল আর বুজুর্গ হল মানুষের দিলের মধ্যে মহব্বত জুড়িয়া দিয়ে সৃষ্টি করে। আবদুল্লাহ ইবনে ওমর তান্তনে আছে, আমার রাওয়ায়ত আছে, আমার ভাই হল বুজুর্গ হল তাই কইরা, যদি কোনো মানুষে ডেইলি ডেইলি বিয়ানটা কি বিকাল পর্যন্ত আঙ্গুলির মধ্যে গনিয়া গনি 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 বিশটা সালাম দিতে পারে, কয়টা সালাম? বিশটা, মনে রাখবা নজওয়ান হলে যদি দিলাইন, আর এই বিশ সালাম দেনওয়ালা মানুষটা যদি এই রাত্রের বেলায় বা দিনের বেলায় মারা যায়, মরি যায়, আল্লাহর জাতর কসম আমার ভাই হল আমার বুজুর্গ হল হাসরের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক তাআলা এই বিশটা সালাম দেনওয়ালা রে শহীদের সওয়াবে দিয়া উঠাইবা, সুবহানাল্লাহ, কার সওয়াব দিয়া? শহীদের সওয়াব। আর বুধবার দিন শহীদ কারে কয়? বাজুবা যাইয়ান না, কথা লাগিয়া আমরা আগামী কাল থেকে নাই, এখন থেকে এক অন্যরে দেখলে সালাম জারি করে দিতাম ইনশাআল্লাহ, করুণানি ভাই ইনশাআল্লাহ সালাম জারি করে দিত। আমার ভাই হল বুজুর্গ হল আমরা সালাম কালাম নাই, যার কারণে মুসলমানের পরিচয় নাই, কুন্তা নাই, জগতের মধ্যে শান্তি নাই, অশান্তি বিরাজ করছে, গরের মধ্যেও নাই, বারের মধ্যেও নাই, আর সালাম যদিও কেউ দিলাইছে আমার ভাই হল তার মধ্যেও ত্রুটি আছে, শুদ্ধ নাই, আফসোস লাগে, দুঃখ লাগে, এখন মুসলমান অনেক আছে সালাম শুদ্ধ হইতে পারলো না। আমার ভাই হল সালাম হইল গিয়া আইফালকুর যুগল লাগি ফাস্ট প্রকার বানাই লিছে, রাজনীতি সালামও আছে, এর বাদে ইংলিশ সালামও আছে, বাংলা সালামও আছে, বিভিন্ন ধরনের আপনারা আমি সহজ করে দিলে আর আসামি শব্দ আমরা সারা পড়েছি, সরে অসরে আর সই দীর্ঘ ই পড়েছি না, রসৌ দীর্ঘ উরি এ ওই উ ও, আর এখন তো ফোলাইছে সার বলে ফোলাইন ছেলে কি খাও আমি সিনিয়র মো, তো এখন কত হইল গিয়া এই যে সরেয় সরেয়া, যার আসামি সরেয়া শব্দটা মুক্তি শুদ্ধ হইব, আর যার আরবি হরফ হামজা হরফটা শুদ্ধ হইব, তার আস্তা সালাম শুদ্ধ হই দিব, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মন থাকবে না ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ভাই হল আমার বুজুর্গ হল এই হইল সালাম। এখন তো কিছু সালাম হলে সালাম আলাইকুম,
বাবা গুনাগার হইলাই, আরবু সালাম আলাইকুম লম্বা গুনাগার হইলাই, সালাম আলাইকুম ইটাও গুনা, ইটা তো সালাম না ভাই, ইটা ক্রিটিসাইজ করা হইলো ইসলাম নিয়া, নবীজির ভাষা নিয়া, নবীজির মাত নিয়া, আল্লাহর কালাম নিয়া ক্রিটিসাইজ করা হইলো, তাহলে সালামটা শুদ্ধ করে দিলে পূর্ণ সওয়াব হইব, ভুল সালাম দিলে গুনাহ হইবে। এর গতিকে আমার ভাই হোক এই সালামটা শুদ্ধ করিতাম। আর আইসটা কি আমি আমি সালামটা জারি করিতাম আঙ্গুলির মধ্যে গনিয়া গনিয়া ডেইলি, আর না পারলেও বিশটা সালাম দিতাম, ফার্মুনি ইনশাআল্লাহ বিশটা সালাম ডেইলি আমরা দিতাম, ফার্মুদ ইনশাআল্লাহ একটা আমল হয়ে গেল, রইল ফাঁসটা, শর্টকাটে কইলে দুই নম্বর আল্লাহর নবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক মুসলমান আর এক মুসলমান দে সাহায্য করতা, ও সুবহানাল্লাহ, এতে সাহায্যটা দেখা দিয়া হইতে পারে, বোঝা দিয়া হইতে পারে, মাত কথা দিয়া হইতে পারে, বা যে কোনো এক লাইনে হইতে পারে, সাহায্য করার মাত আইছে, মাসলা আইছে সাহায্য। যেমন আল্লাহর এক বান্দা রাস্তা বাইজার দানোর একটা বুঝা মাতা, এই বুঝাটা মাথার তনে ফড়ি গেল, ভাই বুড়া মানুষ মাথার মধ্যে বুঝাটা তুলতে পারে না, তুমি নজবান ছেলে বাইক লইয়া যারাই দেখলাই বুড়া পেটায় বুঝাটা মাথার মধ্যে উঠাইতে পারে না, তুমি নজবান আল্লাহর বান্দা বাইক রে তোলা স্ট্যাং করিয়া আইয়া বুড়া বেটার মাথার মধ্যে তুমি বুঝাটা তুলিয়া দিলাই, এইটাও একটা সাহায্য দেওয়া হইল। নতবা আমার ভাই হল বুজুর্গ হল খানা একটা মানুষ, বুড়া মানুষ অন্ধ মানুষ রাস্তা পায় যায় দেখে না, বাড়ির পথ চাড়িয়া হারাইয়া গেছে, খালো ফড়ি দা নতবার ডেইন ফড়ি দা, তুমি তাড়াতাড়ি গিয়া তারে সাহায্য করলাই, আতর মধ্যে দরিয়া বালা রাস্তাটা দেখাইয়া দিলাই, নত বাড়ি খানো পৌঁছে দিলাই, ই একটা সাহায্য হইল। নতবা একটা মানুষ বিপদে পড়ি গেল, তোমার কাছে আইয়া কইল ভাই যান আমি বড় বিপদী, আমি বড় অভাবের মধ্যে পড়ছি, আমার মা বেমার, আমার বোন বেমার, আমার ছেলে বেমার, বাইরে আমি মাত্র 2000টা টাকার লাগে আটলাম, আল্লাহ তোমারে দিছ না, আমারে তোমার সাহায্য দেও, আমারে তোলা ঋণ দেও, আমি সপ্তাহ দিন বাদে 15 দিন বাদে দিয়া দিব, তুমি তারে ঋণ দিলা সাহায্য করলাই, এটা একটা সাহায্য হইল। নতবা আমার ভাই যখন বুজুর্গ হল, তুমি একজন গুণী জ্ঞানী মানুষ, তোমার একটা মাতর কারণে আর একটা ভাইয়ের বড় দবর ফায়দা হয়, তার সাহায্য হয়, হ্যাঁ বড় একটা মুসিবত মনে বাঁচি যায়, একটা মান সম্মান তার ডুবি যার, তোমার এক মাতর কারণে তার মান আর সম্মান জিতা থাকি যার, তুমি এখন মাত দিয়ে তারা সাহায্য হলে এটা একটা সাহায্য হইল, বুঝছেন তোমার এই যে সাহায্য। আমার ভাই এখন বুজুর্গ হল, এই সাহায্য করলে লাভ কিতা, সাহায্য করলে ফায়দা কিতা, আল্লাহ রসুলে পালা করে কইছেন মুসলমান শুনো, নবীজি ফরমাইছেন আমার ভাই এখন বুজুর্গ হল, এক মুসলমান আর এক মুসলমান ওরে হ কইল 6টা দাতুন, 1 নম্বর সালাম কইলাম, 2 নম্বর সাহায্যর ব্যাপার, সাহায্য করলে কতখান লাভ হয়, কতখান আপনার লোকসান হয় তা যদি মানুষে জানতো তাহলে জীবন ভরা এক মুসলমান আর এক মুসলমান সাহায্য করে করে জীবন কাটাইতো। আমরা না জানিয়া অনেক সময় সাহায্য করি কিন্তু তার বদলা লইলে, বদলা লইলে আবার সব হইত না, এলা ব্যাটিং তোর মাঝে বাসই না, বা কিছু ব্যাটিং আসুন কই ভাই, আফিয়ার মা তোরে আমি ফরাসির গুটির বাদ বল দিমু, তুই আমার মাথাত বিলিক দিয়া দিস, হইন না না, ফরাসির গুটির উইয়া বল দিলে মাথা যদি বিলিক দিয়া দেবা লাগে তে আবার সব পাইতাই না, এখান আবার মাসলা পার, তুমি একবার ফরাসির গুটি তাই রদ বল দেও, আর একবার তাই উকঞ্চিয়া দিব কুটি হুজালি বিড়া লিক আনবো, এটা ঠিক আছে, বা তুমি তাইরে মরিস কই গুরুয়াত বল দিলাও, আর একবার তাই তোমার সুল আসিরা মাথার থেকে বিড়া কটা আরি ফেলাই দিব, এটা ঠিক আছে, কিন্তু একজনে কইয়া কইলাও যদি তাহলে আর সব তনে বঞ্চিত হইলাই, বরং তুমি এইটা খিলাফ একটা কাম করলাই, অন্যায় করলাই, বরং তুমি বাদ করলাই, এর গতিকে কইতায় না বলে একজনে আর একজনের বদলা লইতায় না। একদিন মসজিদে নববীর ভিতরে আমার ভাই এখন নবীজির সাহাবি আবু যর গাফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাবার বড় সাহাবি, এতেকাফ কতরা হুক সুবহানাল্লাহ, এতেকাফ এতেকাফ তনে আমার ভাই হলার বুজুর্গ হল, দেশার সময় দেশা মানুষ বারণে যাইতেছেনি কইতে, বিনা জরুরতে বিনা কামে এমনি আলতু ফালতু ভাবে ঘুরিতে পারবো না, যাইতেছেনি যাইছ না, এতেকাফ কতরা বালা করে মারটা বুঝলো, আমরা তো কোনো সময় বারই যাই, জায়গার নাম হইতাম না, ইমাম সাহেব কইছে
রমজান মাসে এতেকাবো হামাইছন 60 জন মানুষ কয়জন 60 জন আমানির বাদে ইমাম সাহেব আসর সময় হারাইয়া বয়ান দিছেন ভাই বিনা জরুরতে বিনা কারণে বিনা অসুবিধায় মসজিদর বাউন্ডারি যাইতে পাতায় নাই উঠানো গুড়া ফিরা লেটিন দাঁড়িয়ে ফুকির ফারিদি গুড়া ফিরা করতে পাতায় নাই এতেকা ফাসিদ হয়ে যাইব নষ্ট হয়ে যাইব বিনাশ হয়ে যাইব মসজিদ তা কিও আল্লাহ আল্লাহ করিও কারণ বশত বারইও আর কারণ বল ফট করি হামাই যাইও ইমাম সাহেব মাসলা দিয়া তাইন মাগরিব নামাজ নামাজ পড়িয়া তারা হারাইয়ে দিয়া গেছেন কি বাড়িত হই সাফ আনি খাইয়া আইব তারাই পড়াইতা ইমাম সাহেব বাড়িত তো বুঝাই দিয়া গেছেন আইছেন তেরাবিল 10 আধা ঘন্টা আগে মসজিদ ইমাম সাহেব দৌড়িয়ে আইয়া দেখেন যে এই সাতজন যে তুইয়া গেছে এটা খাবো একটা মানুষ আর মসজিদ নাই সাতটা নাই ইমাম সাহেব কইলা রে কলা মাসলা দিয়া গুনি বাগাইলাম এখন এটা কাপ আমার উপরে পড়ে হ্যাঁ এটা ফান্দা বলছিলেন আচ্ছা এখন কিতা করা যায় ইমাম সাহেব কইলা ও এটা খাবার ভাই ওখানে খানো গেলা রে বা তুমি যাইন খানো গেলা রে বা তুই না জুয়া ফুয়াফ নাই দেখুন মসজিদের ভিতরে গাইড এগুন তুয়াও সাতগুর সাতটা যে গাইড আছে এগুন রাখা মানুষ নাই ইমাম সাহেব খুজানি শুরু করলা বলে খুজাই নাইলে এতে কাপ তো আমার পেটে ফুড়ি দিব খুজাইয়া গিয়া দেখো সাতটা মানুষ মসজিদর ফুরকির ভাড়া খোলা গাছ সাত বিরো খোলা গাছর তলে বইয়া আর আমার নাসির বেড়ি টানিতে রাখা দুমা উলাই সাত ইমাম সাহেব কইলা এরে তোমার দান্ডে ওলা বুঝাইয়া গেলাম বলে তুমি তাই এতে কাপ থাকি বারোই তাই না মানুষের সামনে বিনা কারণে বিনা অসুবিধা হইলা ইমাম সাহেব আপনি তো কইছো কোনো মানুষের সামনে বাড়াইতে নাই না কোনো মানুষ নাই সাতটা খালি আমরা আমরা মাচ্চ নিমার সাতটা হইলাম খে আমরা আমরা ও যে না বুঝিয়া কোনো সময় মানুষে কোনো কাজ করে আমার ভাই হোক সাবতনে বঞ্চিত হয়ে যায় বিনাশ হয়ে যাও তার লাগে এতে কাপড় মশলা বেলেগ এতে কাপ তাকে বাড়ানো যায় না আবু জর গাফারি মসজিদে নববীর ভিতরে এতে কাপ ফতরা এক সাহাবি আইসন আইয়া জুতা কুলিয়া তুইয়া মসজিদ আমাইয়া হয় না আল্লাহর নবীর সাহাবি আবু জর আমি আল্লাহর নবীর সাহাবি তুমিও আল্লাহর নবীর সাহাবি বাইরে তোমার কাছে আইলাম এখান মাত আমার মাত খান্তা তুমি জায়গা খানো গিয়া মাতি তাই যদি তুমি এখান মাত মাতরে ভাই আমি সাহাবি বড় ফায়দা হয়ে যায় আমি বড় উপকার হয় আমার বড় লাভ হয় আমি বড় শান্তি ভাই আমি এক বিপদ তনে বাঁচি যাই ও ভাই আবু জর তোমারে আমি চাই তুমি আমার পক্ষে হান মাত মাতো ও সুবহানাল্লাহ এটা কাবো সাহাবি আল্লাহ রসুলের সাহাবি তাই মাসলা জানেন না লগে লগে আবু জর গাফারি মসজিদে নবী তনে বাইর হই গেলা জুতা আপনার ফাও থারাই তরা মসজিদ তনে বাইর হইয়া আর একজন সাহাবি লগে আসলা টান মারি পাঞ্জাবির মধ্যে টান মারি ধরে হই না বুঝর তুমি জানো না নি তুমি আল্লাহর নবীজির সাহাবি মসজিদে নবী দেতে কাপ কড়ডাই রে ভাই মনে হয় ফাউরি লইস আবু জর হন না রে ভাই না আমি মসজিদে নবীর ভিতরে এতে কাপ করি আর আমেরিকান ফাউরি সিনা আমার মনস কিন্তু আমার মা তৈল আমি ই কথা কেন নবী তনে শুনছি আল্লাহ রসুলে বয়ান করছেন যদি কোন মানুষ এক মুসলমান আর এক মুসলমান সাহায্য করে তাহলে 10 বছর এতে কাপ করার সোয়া বন্দার নাম আয় আমল দান করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে আমি আর ইন 3 দিন আর 10 দিন এতে কাপ করে কিনা করতাম তার এক মাতল লাগি গিয়া তো আমি 10 বছর এতে কাপ সোয়া পাই আর হোক সুবহানাল্লাহ দালাগি আমার ভাই হল বুজুর্গ হল নজমান হল এক মুসলমান আর এক মুসলমান রহ কইল 6টা এক নম্বর সালাম 2 নম্বর সাহায্য করা আর সাহায্য করমু ইনশাআল্লাহ যে কোনো হালতে যে কোনো লাইনে একজনে আরেকজনকে সাহায্য করতাম যদি ইতা আপনি আমি আরম্ভ করে দেয় স্কুল তারিখ তোলে আমার ভাই হল বুজুর্গ হল আমরা ওয়াজ শোনা লাগতো না সকলে ওয়াজ করতাম আর ইসলাম কেবলমাত্র মূল্যায়ন তোর হয়ে দায়িত্ব নিজে মহিজর মূল্যায়ন আর যেটা মাদ্রাসা মুসাদ পড়িয়েছেন চোরাচুরি কমবেশ ও তাই খালি ডাক্তার না এটা একটা বড় দায়িত্ব আপনারা গাড়ো আছে রে ভাইয়া অন্য জওয়ান জেলা আমার হয়ে ইসলামের দায়িত্ব চে এক সমান আপনার উপরে কোনো কমবেশি নাই এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সকলে মিলিয়া ইসলামের খেজমত ইসলামের দায়িত্ব ইসলামের বুঝাটা গাড়ের মধ্যে লইয়া এক অন্যলে বিস্তার করিয়া ইসলামের মধ্যে মানুষের জোড়া বা মানুষের ইসলামের পন্থী আহ্বান করিয়া নিজে আমলে পরিণত হওয়ার দরকার আছে না না দরকার আছে ও নবীজি ফরমাইছেন 10 বছর এতেকাব করার সোয়াব বান্দার নামায় আমল ডাইরেক্ট লেখি দেব ওই যে কবুলিয়ত হালতের মধ্যে একজনে আর একজনের সাহায্য করলে আমরা ইস্তাকে করতাম না নিবা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেয় হোক আল্লাহুম্মা আমিন
আরো অনেক ফায়দা হিফাজত হইতাম নাই সারা পথ আর সময় দেব গিয়া তিন নম্বরে হ কইছে কিতা ইটা তো বড় অবহেলা করি আমরা আমরা ভাবি তো হুদ্দাও হুদ্দা না তিন নম্বর হক এক মুসলমান আর মুসলমান হলে তিন নম্বর হক হইলো হাসির জবাব দেবা হোক সুবহানাল্লাহ ও যে একজনে হাসি দিল হাসি যেটা দেবা এটা খেয়ে খেয়ে ব্যক্তিগত দেয় না আল্লাহ।